স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিস্ফোরক দাবি করল ইডি এসএসসির রিজিয়নাল চেয়ারম্যানদের জন্য অবৈধ চাকরির কোটা বেঁধে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এমনই দাবি করছে কেন্দ্রীয় সংস্থা এই অবস্থায় নিয়োগ কাণ্ডে এবার ইডির নজরে এসএসসির বিভিন্ন রিজিয়নের চেয়ারম্যানরা রয়েছেন বেআইনিভাবে তারা কত নিয়োগ করতে পারবেন তার কোটা বেঁধে দিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কাছের স্কুলে পোস্টিং পাইয়ে দেওয়ার জন্যও ছিল আলাদা আলাদা রেড কার্ড তদন্তে নেমে এই সমস্ত তথ্য হাতে এসেছে বলে দাবি করছে তদন্তকারী গোয়েন্দারা বিস্তারিত জানতে ওই রিজিয়নাল চেয়ারম্যানদের তলব করা হবে বলেই কিন্তু খবর রয়েছে বিভিন্ন অযোগ্যদের জেরা করে তদন্তকারীরা জেনেছেন টাকা দেওয়া অযোগ্য প্রার্থীদের নাম মেধা তালিকায় ওঠার পর নিয়োগপত্র তৈরি হতো এসএসসি অফিসে এরপর সেগুলো চলে যেত এসএসসির রিজিওনাল অফিসের চেয়ারম্যানদের কাছে তাদের মাধ্যমে সেগুলো পৌঁছে দেওয়া হতো সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে নিয়ম অনুযায়ী যারা নিয়োগপত্র পাবেন তাদের নামের তালিকা এবং মেধা তালিকা রিজিওনাল চেয়ারম্যানদের কাছে পৌঁছে যাওয়ার কথা কিন্তু এক্ষেত্রে কেবল নিয়োগপত্রই যেত তাদের কাছে অবৈধভাবে প্রার্থীদের রিজিওনাল অফিসে ডেকে নিয়োগপত্র বিলি করা হয়েছিল অথচ ডাকের মাধ্যমে ওই নিয়োগপত্র সংশ্লিষ্ট প্রার্থীদের বাড়িতে যাওয়ার কথা আপাতভাবে দেখলে মনে হয় সবকিছু নিয়ম মাফিক হয়েছে কিন্তু চাকরি জিজ্ঞাসাবাদ এবং কিছু নথি উদ্ধারের পর তদন্তের অভিমুখটা পুরোপুরি ঘুরে যায় জানা যায় রিজিয়নাল চেয়ারম্যান কারা হবেন তা ঠিক করতেন পার্থ চট্টোপাধ্যায় নিজেই বিভিন্ন সময় তার পাঠানো অবৈধ নির্দেশ কার্যকর করতেন তারা চেয়ারম্যানদের পার্থ জানিয়ে দেন ওই প্রার্থীদের চাকরির বিনিময়ে পাওয়া টাকা থেকে নির্দিষ্ট কমিশন তারা পাবেন এভাবে বিভিন্ন রিজিয়নাল চেয়ারম্যানের পাঠানোর তালিকা সরাসরি পার্থ টেবিলে আসতো সঙ্গে তারা নগদটাও পাঠিয়ে দিতেন কি বলবেন দর্শক এসব নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেটের জন্য নজর রাখুন স্মার্ট নিয়ে